নমস্কার বন্ধুরা, আমি পৌশালি চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন যে খবরটা আমি তোমাদেরকে দেব সেটা আমি নই, গুগল দিচ্ছে সেই খবরটা। বন্ধুরা, আজকে সকাল থেকেই শুনতে পাচ্ছিলাম, মানে ইতিমধ্যে আমার কমেন্ট বক্সে এক ভাই কমেন্টও করেছে যে গুগলে নাকি রাবণের বক্স অফিস কালেকশন দেখাচ্ছে 6.2 crore, মানে 6 কোটি 20 লক্ষ টাকা। এবং আমি না প্রথমে বিশ্বাস করিনি, আর আমি ভাবছিলাম কি এটা এতটা সম্ভব হতেও পারে না। তাই আমি ব্যাপারটা নিয়ে সত্যি বলছি খুব একটা মাথা ঘামাঘামি করিনি। তো হঠাৎ কি মনে হলো একবার গুগলটা খুলে দেখি, এবং গুগলটা খুলে জাস্ট সার্চ ইঞ্জিনে গিয়ে লিখলাম রাবণ বেঙ্গলি ফিল্ম বক্স অফিস কালেকশন। খোলার পরে যে মানে সাইটটা খুললো এবং তাতে যেটা লেখা ছিল সেটা তোমরা এখানে দেখে নাও। বন্ধুরা, আমাকে কিন্তু পরে কেউ দোষারোপ করবে না, তাই জন্য আমি এখানে স্ক্রিনশট দিয়ে নিলাম। এখন আমরা কিন্তু প্রচুর মানুষ গুগলের ওপর ডিপেন্ডেন্ট, মানে গুগল বাবা আমাদের এখন এমন একজন বাবা যিনি আমাদের সর্বদিকের দিশা দেখান। ইনফ্যাক্ট আমরা কোনো রাস্তা ভুলে গেলে আমরা গুগল ম্যাপ মেরে নিই, যে কোনো কিছু জানতে চাইলে আমরা গুগলে সেটাকে সার্চ করে নিই। এবং শোনো, সবসময় গুগলের তথ্য যে সঠিক থাকে এমনটা নয়, কখনো কখনো ভুল তথ্যও থাকে, কিন্তু আমি সেই দিকে যাচ্ছি না। এখন বক্তব্যটা হচ্ছে রাবণের কি তাহলে সত্যিকারের বক্স অফিস কালেকশন 6 কোটি 20 লক্ষ টাকা? এটা যদি হয় বন্ধুরা, আমি আমি কিছু ভাবতে পারছি না। আমি প্রথম থেকেই রাবণকে অনেক সাপোর্ট করেছি, অন্যভাবে সাপোর্ট করেছি, তার কারণ হচ্ছে আমার মনে হয়েছিল রাবণ এমন একটা বাংলা সিনেমা হতে চলেছে যেটা কিন্তু বাঙালি দর্শকদের আরো একবার হলমুখী করবেন। এবং এটা কিন্তু রাবণ সত্যিকারের করে দেখিয়েছেন, এমএন রাজদা মানে ডিরেক্টর এমএন রাজদা কিন্তু সেটা করে দেখিয়েছেন। আর কি অসম্ভব ভালো একটা সিনেমা, আর কি লুক, মানে জিদ্দাকে কি লুককে আমরা দেখতে পাচ্ছি। তোমরা আশা করছি সকলেই এখনো রাবণ দেখে ফেলেছো, আর নতুন করে বলবার কিছু নেই। তাও আমি এখনো গল্পটা স্পয়েল করব না, আমি কখনো স্পয়লার চাই না, বাট গুগল আমাদের যেটা দেখাচ্ছে সেটা কিন্তু আমি তোমাদেরকে বললাম। এবং এটা বাংলা ইন্ডাস্ট্রির বিশাল একটা পজিটিভ নিউজ। অনেকে বলছিলেন রাবণ নাকি বক্স অফিস কালেকশন ভালো করতে পারবে না, রাবণ নাকি ভালো সিনেমা হয়নি। এই গুগলের খবরটা যদি সত্যি হয়ে থাকে তাহলে প্রত্যেকের মুখে কিন্তু ঝামা ঘষে দিয়েছে সুপারস্টার জিদ্দা, এটা মানতেই হবে বস। বন্ধুরা, তোমাদের এই গুগলে তোমরা এই খবরটা কারা কারা দেখেছ এবং তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর আমি গুগলে যে মুহূর্তে এই খবরটা দেখেছি আমি ততক্ষণেই ভাবলাম যে আমাকে এক্ষুনি ভিডিও বানাতে হবে, তাই জন্য আমি তোমাদের কাছে এই ভিডিওটা প্রেজেন্ট করছি। কোনো রকম যদি এটা ভুলভাল খবর হয়ে থাকে আমি কিন্তু দোষী নই, বারবার বলে রাখছি, দোষী কিন্তু গুগল বাবা, কারণ আমি কিন্তু কিছু করিনি, ওই কারণে কিন্তু স্ক্রিনশটটাও দিয়ে রেখেছি। ওকে, সো তোমাদের কি মতামত অবশ্যই জানাও, আর আমার এখন খুবই আনন্দ হচ্ছে। চলো খুব শিগগিরই আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে একটা বাংলা অ্যাকশন রিভেঞ্জ ড্রামাও পারে এইরকম একটা বক্স অফিস কালেকশন করে দিতে টলিউড ইন্ডাস্ট্রিতে? এটা কোনো সাউথ ইন্ডিয়ান সিনেমা নয়।